তার খেলা দেখতে ভালোবাসে কিন্তু যদি আমি সত্যিকারের প্রেরণা এবং লড়াই করার মনোভাব এবং প্রতিদিন নেগেটিভ কিছুর বিরুদ্ধে লড়াই করার দিক দিয়ে দেখি তবে আমার মতে রোনাল্ডো হলেন একমাত্র লোক যিনি বিশ্বের সমস্ত অ্যাথলেটদের জন্য বেঞ্চমার্ক সৃষ্টি করেছেন কারণ তিনি হলেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত অ্যাথলেট এতে কোনো সন্দেহ নেই আর যে বয়সে তিনি সেটা করেছেন সেটা করার জন্য প্রতিদিন তাকে প্রচুর অধ্যবসায় মানসিক দৃঢ়তার সাথে সমালোচনার বিরুদ্ধে সমস্ত বাধা বিপত্তির বিরুদ্ধে ক্রমাগত নিজের সবচেয়ে ফিট ভার্সন হতে পারে প্রতিদিন নিজের সেই উন্নত ভার্সনটা হতে যে কতটা পরিশ্রম করার দরকার হয় তা আমি বুঝি আর তাই তিনি প্রতিদিন যা করেন আমি সেজন্য তাকে খুব সম্মান করি এবং শ্রদ্ধা করি কারণ যখন আপনি প্লেটে ঠিক পরিমাণ খাবার নিলেন কিনা আপনার প্লেটে সঠিক পরিমাণ নিউট্রিশন আছে কিনা সেটা দেখার কেউ থাকে না তখন সেটা খুব সহজে করা যায় না লোককে বোকা বানিয়ে আপনি যা চান সেটা খেয়ে নেওয়া বা বাইরে গিয়ে এটা বলা যে আমার যেটা করা প্রয়োজন আমি সেটাই করছি এটা খুব সহজ কাজ কিন্তু আপনি যা করতে চান সেটার প্রতি সৎ থাকা খুব কঠিন আর তিনি যে পরিশ্রমটা করছেন সেটা দেখা যায় তিনি নিজের সেরা ভার্সন হওয়ার জন্য এবং সবার মধ্যে সেরা হয়ে ওঠার জন্য এই কাজটা করছেন এটা এমন একটা কাজ যা পর্দার আড়ালে থাকে যেমনটা আমি বলেছিলাম তিনি প্রতিদিন যে পরিমাণ পরিশ্রম করেন সেটা সামনে থেকে দেখা যায় না এটা দারুণ ব্যাপার লোকেরা কখনোই বুঝতে পারবেন না তার বর্তমান বয়সে তিনি যে ধরনের কাজগুলো এখন করছেন সেটা পর্যন্ত পৌঁছানোর জন্য তাকে হয়তো 20 বছর এমনকি 30 বছরের কাছাকাছি বয়সে এখনকার থেকে দ্বিগুণ বা তিনগুণ বেশি পরিশ্রম করতে হয়েছিল তো এই জিনিসটা করতে হলে সিরিয়াস লেভেলের কমিটমেন্টের দরকার হয় আর আমি এটার থেকে নিজেকে কিছুটা মেলাতে পারি আমি সত্যি ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি হ্যাঁ তিনি আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করেন অন্যভাবে বলতে গেলে একমাত্র যে ব্যক্তির কাছে আপনাকে সত্যি উত্তর দিতে হবে সে হলো আপনি নিজে যখন আপনি আয়নায় নিজেকে দেখেন তখন আপনি সেই উত্তরগুলো পান কিন্তু বিরাট আমরা আপনার থেকে যে প্রশ্নের উত্তরটা শোনার জন্য অপেক্ষা করছি সেটা হলো ক্রিকেট খেলার ক্ষেত্রে আপনি কোন জিনিসটা উত্তরাধিকার সূত্রে ছেড়ে দিতে চান বলে আমার মনে হয় আমি উত্তরাধিকার সূত্রে যেটা দিয়ে যেতে চাই সেটা হলো আপনি যখন টিমে ঢুকেছিলেন তখন টিমটা যে পজিশনে ছিল আপনি যখন টিম ছাড়বেন তখন যদি সেটা আরো ভালো পজিশনে থাকে তবে বোঝা যাবে যে আপনি আপনার কাজ খুব ভালোভাবে করেছেন আমার প্রথম দিন থেকে এই মানুষটাই চেঞ্জ হয়েছে কিছুদিনের জন্য প্রোডাক্ট ব্যবহার করলেন রেজাল্ট পেলেন আর তারপর চলে গেলেন এখানে শুধুমাত্র এই ব্যাপারটা হয় না এখানে লোকেরা ব্র্যান্ড এর সাথে যুক্ত হয়ে যায় এটা একটা লাইফস্টাইল চয়েস হয়ে যায় আর এটা আমার কাছে খুব স্পেশাল কারণ এটা হলো একটা প্রতিশ্রুতি আমি এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থাকার কারণে আমার কাছে এটা খুবই মূল্যবান আমি হার্বালাইফের সাথে যুক্ত হয়ে খুবই গর্বিত কারণ হার্বালাইফ ক্রিশ্চিয়ানোকেও স্পন্সর করেছে এবং আমি সেটার জন্য খুবই উৎসাহিত ছিলাম এছাড়াও আমার মনে হয় এটা সঠিক ভ্যালুসকে রিপ্রেজেন্ট করে আর সেই জন্যই আমি এই ব্র্যান্ডটার সাথে এখনো যুক্ত রয়েছি কারণ আমি চাই লোকেরা তাদের ক্ষমতা সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারুক এবং কঠোর পরিশ্রম করুক এবং সঠিক খাবার খাক আপনি জানেন যে এটা সহজ নয় হ্যাঁ আমার কাছে সমস্ত ধরনের প্রোডাক্ট রয়েছে কিন্তু একটি সঠিক রুটিনের জন্য একটি সঠিক চক্রের জন্য আপনি কি খাবেন আপনি কতটা পরিমাণ খাবেন রেজাল্ট পাওয়ার জন্য অধ্যবসায়ী হন আপনার ইচ্ছেগুলোকে দমন করুন আপনার জিভের স্বাদকে নিয়ন্ত্রণ করুন এগুলো মেনে চলতে আপনাকে চেষ্টা করতে হবে আর আমার মনে হয় হার্বালাইফ লোকেদের সঠিক দিকে যাওয়ার জন্য অনুরোধ করেও সঠিক দিকে পাঠায় এর ফলে লোকেরা নিজেদের সর্বাধিক ক্ষমতা সম্পর্কে জানতে পারেন আর তাই লোকেরা সেখান থেকে ফিরে যায় না এই কারণেই এই অ্যাসোসিয়েশনটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল থেকে যাবে এই বিষয়ে আমি বলতে চাই আপনার প্রায় 30,000 ফ্যান্স এবং প্রশংসকেরা সচরাচর আপনাকে তাদের স্ক্রিনে দেখার সুযোগ পান না বিদায় নেবার আগে আপনি কি হাওয়া লাইফের পরিবারকে কোনো মেসেজ দিতে চান যেমনটা আমি আগেই বলেছিলাম এই সময়টা অন্য সময়ের থেকে একটু আলাদা তাই আমরা এভাবে সবার সাথে দেখা করছি কিন্তু আমি বলতে চাই যে আপনাদের সবার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে তাই সেটা সামনাসামনি হোক বা এখন যেভাবে হচ্ছে সেভাবেই হোক না কেন আর আমি যতীনকে যা বলেছি সেটাই আবার বলবো যে যেটা ঠিক আপনারা এখন সেটাই করুন প্রতিদিন নিজের সেরা কাজটা করার চেষ্টা চালিয়ে যান আরো ভালো মানুষ হয়ে উঠুন নিজের সেরা ভার্সন হওয়ার চেষ্টা করুন আপনাদের মধ্যে কি কি সম্ভাবনা আছে সেটা বোঝার চেষ্টা করুন আর আপনারা হার্বালাইফের সাথে যেমন ভাবে জীবন কাটাচ্ছেন সবসময় তেমনই একটা স্বাস্থ্যকর জীবন কাটান আমি আপনাদের সবাইকে অল দ্য বেস্ট জানাচ্ছি আর আমরা আগামী সময় আরো অনেকটা সময় ধরে এই কথাবার্তা চালিয়ে যাব ভগবান আপনাদের মঙ্গল করুন বিরাট সম্পূর্ণ হার্বালাইফ পরিবারের পক্ষ থেকে আপনাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই আপনার সকল ফ্যান ও প্রশংসকেরা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছেন একটা সেশনের জন্য খুব হ্যাপি লাগছে খুব ভালো লাগছে
হার্ব লাইফ নিউট্রিশন আমাদেরকে খুব একটা দুর্দান্ত মুহূর্ত দিল। বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশন থাকা সত্ত্বেও আমরা যে ট্রেনিংটা ইন্টারন্যাশনাল ভাবে বাইরে গিয়ে নিয়ে থাকতাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ একই ছাদের তলে বসে, আমরা যেখানে একসঙ্গে 25 থেকে 30 হাজার লোক একই ছাদের নিচে বসে ক্লাস করতাম, ট্রেনিং করতাম, সেটাই এখন আমরা হয়তো আলাদা আলাদা ছাদের নিচে আছি, কিন্তু খুব দুর্দান্ত একটা সিস্টেম করে দিয়েছে। থ্যাংক ইউ হার্বাল লাইফ নিউট্রিশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বিরাট কোহলি স্যার, অল দ্য বেস্ট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মিশন নিয়ে আমরা একসাথে হাতে হাত রেখে আপনাদের সঙ্গে রয়েছি। অল দ্য বেস্ট বন্ধুবান্ধব।